দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এ ব্যাপারে পথচলতি মানুষ থেকে সকলেই ক্ষুব্ধ। এ ছবি বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের হরনাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে সোনামুখী রেল স্টেশন পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা। এলাকাবাসীদের অভিযোগ, অমলনগর এলাকায় FCI এর গোডাউন আছে, এর ফলে বড় বড় গাড়ি যাওয়া আসার জন্য রাস্তা বেশি খারাপ হচ্ছে। খানা খন্দে ভরে থাকায় সাইকেল, টোটো, চার চাকা গাড়ির যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যার কথা পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। সমস্যা বলতে বর্ষাকালে জল জমে যায়, হাঁটতে অসুবিধা হয়। সে তো রাস্তা দিয়ে একজন গেলে আর একজন গাড়ি নিয়ে গেলে তো গায়ে জল ছিটকে লাগে, তার ভয় থাকে, তার জন্য আগে থেকে দাঁড়িয়ে যেতে হয়। ভালো হবে, কিছু দুর্ঘটনা ঘটবে না। বাচ্চা ছেলে নিয়ে হেঁটে যেতে তো আরও অসুবিধা, বিশেষ করে সাইকেল নিয়ে গেলে তো মানুষ পড়ে যাবে, এরকম অবস্থা। রাস্তায় যাতায়াতে আমাদের প্রচণ্ড সমস্যা হচ্ছে, এমনকি একটুকু বৃষ্টি হয়ে গেলে এগুলো খানাক্ষণ ধরে জলে ভরে যায়। তাছাড়া মোটরসাইকেল বা টোটো বা এই ট্রলি বা লরি, এখানে ফুড সাপ্লাই অফিসের স্টোররুম রয়েছে, এখানে লরিগুলো আসে 10 টাকা 12 টাকা লরিগুলো, তো এখানে প্রচণ্ড অসুবিধা হয় এবং যে কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং এটা বিগত 4-5 বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। 2 বার কাউন্সিলর, একই ব্যক্তি কাউন্সিলর 2 বার হয়েছেন, কিন্তু এখানে কোনো পরিবর্তন রাস্তাটার হয়নি। এটা একবার স্টেশন পর্যন্ত অন্তত 700-800 মিটার রাস্তা এরকম অবস্থায় রয়েছে। পৌরসভার গাফিলতি বলতে এটাই গাফিলতি, কাউন্সিলর তো দেখছেন উনি এখানে আসা যাওয়া করছেন, অথচ এখানটা নিয়ে কোনো ইয়ে নেই। চার পাঁচেক ধরে এই অবস্থায় রয়েছে। আমরা চাইছি রাস্তাটা যাতে সুন্দর করে দেওয়া হয়, মানুষের যাতায়াতের সুবিধা হয়, টোটো গাড়ি, চার চাকা গাড়ি বা এইরকম অটো বা এই ট্রলি এগুলো যাতে সহজে যাতায়াত করতে পারে, এবং রাস্তাটা এই ন্যারো হয়ে গেছে, এটা যাতে সংস্কার করে এই চওড়া ইয়েটা বাজায় থাকে। এই জন্যই এটা আমরা পৌরসভার কাছে আবেদন করব, কাউন্সিলরের কাছে আবেদন করব, চেয়ারম্যানকে বলবো যে এটা অতি সত্বর মানুষের সুবিধার্থে ওনাদের জন্য এটা পদক্ষেপ গ্রহণ করেন। সমস্যা তো একদমই খারাপ এদিকে, সব যত ওই গোডাউনের গাড়িগুলো ঢুকছে FCI-এর। হ্যাঁ, আমাদের একদম এই হরনাথ রোড থেকে একদম স্টেশন রোড, হ্যাঁ, পুরো রাস্তাটা একদম ভেঙে গেছে, ভিড় রাস্তা, কার্যু এখনও কিছু হয় নাই গো। হ্যাঁ, আর এদিকে যত গাড়ি ঢুকছে, যত গাড়ি বেরোচ্ছে, মানুষও অসুবিধা, মোটরসাইকেল, চার চাকা অসুবিধা। রাত্রেবেলায় তো সমস্যা, তো গোটাটাই সমস্যা, খুব অসুবিধা বাবা। এই তো ডান ধারে পড়ে যাচ্ছে ড্রেন, হ্যাঁ, একটু পাশ কাটবার জায়গা নাই, আর রাস্তাটা হোক ভালো হোক, আরও 5 জনা যাবে, বাইরে নৌকো যাবে, স্টেশন থেকে কোন নৌক নামছে যাবে রাতে ভিতরে। তাদের সমস্যা যে রাস্তায় দুর্ঘটনা বেশি ঘটছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, মানুষ যাতায়াত করতে গেলে পড়ে যাচ্ছে, খাল ডোব, বর্ষাকালে তো পেরোনো যাচ্ছে না এমন অবস্থা। এই সামনে বর্ষাকাল আসছে, গোটা রাস্তাটা খালে ভেঙে ফুটে একাকার হয়ে গেছে। এটা একটা স্টেশনের মেন রাস্তা, যাতায়াত করা খুবই মানুষের অসুবিধা, এই রাস্তাটা একান্তই দেখা দরকার। আমরা চাইছি রাস্তাটা দ্রুত কাজ হোক, এটাই আমাদের চিন্তা। রাস্তার বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন সোনামুখী পৌরসভার উপপৌরপতি সোমনাথ মুখার্জি। তিনি জানান দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এখন প্রথমত আপনার আমাদের সৌভাগ্য যে সোনামুখী শহরের মতো একটা জায়গায় বিডিআর রেল মমতা ব্যানার্জি আমাদেরকে উপহার দিয়েছেন। যে বিডিআর রেলটা দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল, সেই দাবি আমাদেরকে আশা প্রত্যাশা পূরণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রাস্তার কাজ একবার করা হয়েছিল, এখন সত্যি করে আপনি ভুল বলেননি, কিছু কিছু জায়গায় রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। তা আমরা সোনামুখী পৌরসভা সেদিকে দৃষ্টি রেখেছি, ওই রাস্তার কাজ খুব দ্রুতগতিতে আমরা শুরু করব। পৌরসভা দেখুন, আমাদের নতুন পৌর বোর্ড গঠন হয়েছে আজকে প্রায় 2 মাসও হয়নি, তা পৌরসভার গাফিলতির কোনো প্রশ্নই থাকতে পারে না, কারণ সোনামুখী পৌরসভা যথেষ্ট কাজ করেছে, বিগত দিনেও পৌরসভা ভালো কাজ করেছে। নিশ্চিত থাকুন যে ওই রাস্তাটা কিছুটা খারাপ আছে, ভালো হয়ে যাবে, নতুন রাস্তা আমরা ওখানটা তৈরি করব। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।